বন্ধুরা, জবা গাছ প্রুন করার প্রায় এক মাস পর আমার গাছগুলোর বর্তমান অবস্থা এই দাঁড়িয়েছে এবং এই গাছগুলোতে কি সংখ্যায় কুড়িয়ে এসেছে তা তোমরা চোখের সামনে দেখতে পাচ্ছ। তো আজ মেনলি এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে জবা গাছে প্রচুর পরিমাণে কুড়ি নিয়ে আসার জন্য এমন একটি ম্যাজিক্যাল খাবার, যে ম্যাজিক্যাল খাবারটা তোমাদেরকে অবশ্যই জানা উচিত, সেই খাবারটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব এবং তার সঙ্গে শেয়ার করে নেব এই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এই গরমের মরশুমে আমাদের কিন্তু অনেকেই এরকম জবা গাছে প্রচুর কুড়ি আসলেও সেই কুড়িগুলো কিন্তু অনায়াসে ঝরে পড়ছে। কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু এখানে একটা কুড়িও কিন্তু হলুদ নেই, প্রত্যেকটা বৃন্ত কিন্তু পরিপক্কভাবে সবুজ। কিন্তু তো এইভাবে কুড়িগুলোকে টেকানোর জন্য আমাদেরকে কি পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং জবা গাছে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসার জন্য আমাদেরকে কি কি খাবার তাকে দিতে হবে, তো এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা। তো এই ভিডিওটা তোমাদেরকে কোনো স্কিপ করা চলবে না, সবাইকে পুরো ভিডিওটা দেখতে হবে, কারণ পুরো ভিডিওটা না দেখলে তোমরা অনেক তথ্য থেকে অজানা হয়ে পড়বে যে কি কি আমি মেনটেন্স করছি আমার এই জবা ফুল গাছগুলোতে। তাই অবশ্যই অবশ্যই তোমাদেরকে কোনো স্কিপ বাদ দিয়ে পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে হবে এবং যারা পিকাস গার্ডেনে নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচে দেওয়া বেল আইকনটিতে অবশ্যই প্রেস করে নেবে। বন্ধুরা, জবা গাছ পুরনো হোক বা নতুন, যে কোনো জবা গাছেই যদি আজকে যে তোমাদের সঙ্গে খোলামেলা আমি যে তথ্যগুলো আলোচনা করব সেই তথ্যগুলো তোমরা যদি মেনে চলো তাহলে তোমাদের কাছে যে কোনো জবা গাছই থাকুক সেই জবা গাছে কিন্তু যেমন প্রচুর পরিমাণে ফুল আসবে এরকম আমার মতো সেরকম কিন্তু তোমাদের প্রত্যেকটা গাছের কিন্তু পরিঝরা রোদ হবে। আমার কাছে কিন্তু এখানে অ্যাপ্রক্স 30 খানা জবা আছে। তো এই জবা গাছগুলোকে কিন্তু আমি সেভাবে কোনো স্পেশাল কেয়ার করি না, একটা নর্মাল কেয়ারের মাধ্যমে কিন্তু এই জবা গাছগুলোকে আমি প্রতিস্থাপন করেছি এবং এদের খাবারও খুব নর্মালভাবে আমি প্রোভাইড করি। তো এই জবা গাছগুলোতে যদি তোমাদেরকে কুড়িঝরা রোধ করতে হয় তার কিন্তু প্রধান একটা উপাদান যেটা সেটা হচ্ছে জল। আমাদের জবা গাছের কুড়িঝরা রোধ করতে গেলে পরে আমাদেরকে নর্মাল যেটা কেয়ার করতে হবে সেটা হচ্ছে জল। আমরা যদি গাছে যদি সময় মতো যদি জল প্রোভাইড করি এবং গাছের গোড়ায় যদি কোনো জলের অভাব না হয়, গাছের মাটি যাতে শুষ্ক না হয় সেদিকে যদি লক্ষ্য রাখি তাহলে কিন্তু জবা গাছের কোনো কুড়ি কিন্তু ঝরবে না। এরকম কিন্তু আমার যে কুড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা কুড়ির বৃন্ত দেখো পুরোপুরিভাবে সবুজ, কিন্তু কোনো বৃন্তের কুড়ি কিন্তু এখানে যতগুলো দেখতে পাচ্ছ কোনোটাই কিন্তু হলদে নয়। তাই এই সময়ে তোমাদেরকে কিন্তু যখন জলের টান চলবে এই টবের গোড়াগুলোতে তখন কিন্তু অবশ্যই তোমাদেরকে সময় মতো জল প্রোভাইড করতে হবে। এবং আরেকটা জিনিসও খেয়াল রাখবে, টবে কিন্তু কখনোই এরকম স্যাঁতস্যাঁতে মাটি রাখবে না। এরকম যদি স্যাঁতস্যাঁতে মাটি অল টাইম যদি টবে থাকে তবেও কিন্তু এই কুড়িগুলো যেগুলো দেখতে পাচ্ছ তোমরা গাছে এই কুড়িগুলো কিন্তু অনায়াসে ঝরে পড়বে, কখনোই কিন্তু এই কুড়িগুলো থেকে তোমরা ভালো পরিমাণে কখনোই ফুল দেখতে পারবে না। তাই এই তথ্যটা তোমরা অবশ্যই মাথায় রাখবে। তো কুড়ি ঝরা রোধ করার জন্য আমাদেরকে গাছে কোনো স্পেশাল কেয়ার করার দরকার নেই, কারণ অনেকেই আছে যারা এই কুড়ি ঝরা দেখলে পরে একটু হলে ঘাবড়ে যায়। ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, এটা গাছের একটা ন্যাচারাল একটি বিহেভিয়ার, তো এটাতে ঘাবড়ানোর কোনো দরকার নেই। আমরা যদি গাছে সঠিক পরিমাণে জল প্রদান করি, কারণ এই জলের মাধ্যমে কিন্তু গাছ কিন্তু বিশেষ করে জবা গাছ কিন্তু তার 50% খাবারটা গ্রহণ করে, বাকি যে 50% থাকে সেটাতে কিন্তু আমরা বিভিন্ন রকম খাবার দিয়ে থাকি। এবং এই 50%-এর মধ্যে জল যদি আমরা সময় মতো গাছকে প্রোভাইড করি তাহলে কিন্তু আমার এরকম গাছের মতো সবুজ সতেজ জবা ফুলের গাছ তোমাদের ছাদ বাগানও তোমরা দেখতে পাবে। জবা গাছ কিন্তু খুব ভালো পরিমাণে মিক্স খাবার পছন্দ করে। আমরা যদি জবা ফুল গাছের সময় মতো যদি মিক্স খাবার প্রদান করি তাহলে কিন্তু গাছের কিন্তু যেমন একটা সবুজ সতেজ ভাব আসবে গাছে, সেরকমও কিন্তু গাছের মধ্যে কিন্তু অসংখ্য পরিমাণে আমরা কিন্তু এরকম ছোটো ছোটো গাছে কুড়ি দেখতে পারবো। তো তোমরা যদি আমার মাটি দেখতে চাও, এই মাটি কিন্তু আমার পুরো মিক্স খাবার দেওয়া। এই দেখো দেখো এখানে এখানে কলার খোসা থেকে শুরু করে বাকি যে উপাদানগুলো আছে প্রত্যেকটা হাড়গুলো দিয়ে এই মিক্স খাবার করে আমি কিন্তু এই টবের মাটিগুলো তৈরি করেছি। তো এই মিক্স খাবার তোমরা কিন্তু মাসে একবার করে গাছে প্রয়োগ করতে পারো, তার মধ্যে হাড়গুঁড়ো, শিংকুচি, ভার্মি কম্পোস্ট হোক বা যে কোনো কম্পোস্ট হোক তোমরা একসঙ্গে মিশিয়ে এরকম জবা ফুলের গাছে বা 8 ইঞ্চি টব 8 থেকে 10 ইঞ্চি টবের জন্য তোমরা ব্যবহার করতে পারো। এই মিক্স খাবারটা তোমরা যদি গাছে যদি মান্থলি ব্যবহার করো তাহলে হলুক করে তোমাদেরকে বলতে পারি এরকম কিন্তু সবুজ এবং সতেজ তোমাদের জবার বাগানও তৈরি হবে, তাতে কিন্তু কোনো রকমের তোমরা কোনো প্রবলেম দেখতে পাবে না।
জবা গাছে প্রচুর পরিমাণে কুড়ি নিয়ে আসার জন্য শুধু যে খাবার প্রদান করলেই জবা গাছে প্রচুর পরিমাণে কুড়ি আসবে তা নয়, আমরা যদি সময় মতো জবা ফুল গাছকে যদি পূরণ করি, যেমন এই গাছটা তোমরা দেখতে চাও, এই গাছটাকে কিন্তু আমি সুন্দর করে পূরণ করেছি এবং পূরণ করার পরে এই গাছটাতে কী পরিমাণে কুড়ি এসছে তা কিন্তু তোমাদের চোখের সামনে তোমরা দেখতে পাচ্ছ। তো অবশ্যই কিন্তু গাছকে আমাদেরকে সুন্দর করে কাটা ছাঁটে করে নিতে হবে এবং কাটা ছাঁটে করলে পরে গাছের যেমন গ্রোথ ভালো হয়, গাছ যেমন দেখতে খুব সুন্দর হয়, তার সঙ্গে কিন্তু একটি গাছে কিন্তু এরকম অসংখ্য সংখ্যায় কিন্তু আমরা সেই গাছে কুড়ি দেখতে পাবো। তাই গাছে, বিশেষ করে জবা ফুলের গাছে যদি প্রচুর পরিমাণে আমাদেরকে ফুল আনতে হয় তবে কিন্তু সময় ধরে আমাদেরকে গাছগুলোকে কাটা ছাঁটাই করতে হবে। বন্ধুরা, এই পটাশ সার যেমন গাছের কুড়ি ঝরে যাওয়া রোধ করে, তেমনই কিন্তু এরকম জবা ফুলের গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আনতে কিন্তু এই পটাশ সার বহুতভাবে সক্ষম। তো আমরা এরকম একটি টবের জন্য আমরা যদি পটাশ সারটাকে সুন্দর করে গাছের চারপাশ দিয়ে মাসে একবার করে যদি ব্যবহার করি তাহলে কিন্তু অনেকাংশে কিন্তু আমরা জবা ফুলের গাছে কুড়ি ঝরে যাওয়া রোধ করতে পারবো এবং তার সঙ্গে কিন্তু একটি জবা ফুলের গাছে আমরা প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু আমরা ফুল নিয়ে আসতে পারবো। কারণ পটাশ সার গাছের প্রচুর পরিমাণে ফুল আনতে যেমন সক্ষম, তার পাশাপাশি কিন্তু গাছের কিন্তু সবুজ সতেজ ভাব এবং গাছের কিন্তু পটাশের অভাবে অনেক সময় যদি গাছের কুড়ি ঝরে যায় তাহলে কিন্তু সেই কুড়ি ঝরে যাওয়াও কিন্তু জবা ফুল গাছের মেনলি রোধ করে এই পটাশ। তাই অবশ্যই মাসে একবার করে এই পটাশ সার তোমরা গাছে ব্যবহার করতে পারো। যদি কেউ এই পটাশ সার, মানে এই রাসায়নিক পটাশ সারটা অ্যাভয়েড করতে চাও, তাহলে তারা এই পটাশের জৈব সোর, যেটা কলার খোসা, আমি বারবার আমার ভিডিওতে বলে থাকি, সেই কলার খোসার লিকুইড তোমরা গাছে ব্যবহার করতে পারো। তো আরেকটা জিনিসও তোমরা মাথায় রাখবে, জবা ফুলের গাছে যদি এইভাবে সবুজ সতেজ ভাব তোমরা এই গরমের সিজনে দেখতে চাও তাহলে কিন্তু এই সময় কিন্তু তোমরা বিশেষভাবে ডাস্ট, মানে আমরা যখন কোনো খাবারকে ডাইরেক্টলি গাছে প্রোভাইড করি সেই ডাস্ট খাবার কিন্তু তোমাদেরকে গাছে প্রোভাইড করলে চলবে না, তোমাদেরকে কিন্তু এই সময় গাছে কিন্তু তরল খাবার প্রয়োগ করতে হবে। তাই তোমরা যে কোনো খাবারই যদি এখন জবা ফুলের গাছে প্রয়োগ করো তাহলে সেটা তরলটা প্রয়োগ করবে, তাহলে কিন্তু অনেকাংশে বেনিফিট বেশি তোমরা দেখতে পাবে। গাছে যদি মিলিব্যাগের আক্রমণ হয়, যেমন তোমরা দেখতে পাচ্ছ আমার এই কুড়িটার মধ্যে কিন্তু মিলিব্যাগের আক্রমণ হয়েছে এবং এই ডগার মধ্যেও কিন্তু মিলিব্যাগের আক্রমণ হয়েছে। এখানে দেখতে পাচ্ছ তোমরা এই ডগার মধ্যেও কিন্তু সুন্দরভাবে মিলিব্যাগের আক্রমণ হয়েছে। তো এই মিলিব্যাগের আক্রমণের জন্য কিন্তু অনেক সময় কিন্তু আমরা জবা ফুলের গাছের কুড়ি কিন্তু অনেক সময় দেখি ঝরে যায়। কারণ হচ্ছে এই মিলিব্যাগ দেখো আস্তে আস্তে কিন্তু এই বৃন্তের মধ্যে বসবে এবং এই বৃন্তের যে রসগুলো আছে সেটা শুষে খেয়ে নেবে এবং এই বৃন্তটা কিন্তু এখান থেকে ভেঙে চলে আসবে। আমাদের কিন্তু এই কুড়িগুলো পরিপক্ক হয়ে এরকম ফুলে পরিণত হবে না, এরকম পরিপক্ক কুড়িতে পরিণত হবে না ফুলে। তাই অবশ্যই যখন তোমরা দেখতে পাবে গাছে এইভাবে মিলিব্যাগের আক্রমণ হচ্ছে তখন কিন্তু তার যথাযথ ব্যবস্থা তোমাদেরকে গ্রহণ করতে হবে, সেটা জৈব হোক বা রাসায়নিক হোক, তোমাদেরকে যথাযথ ব্যবস্থা নিতে হবে। কারণ এই মিলিব্যাগ যদি আস্তে আস্তে গাছে ছড়তে শুরু করে বা ছড়াতে শুরু করে তাহলে কিন্তু এই গাছের কিন্তু কোনো রকম ফুল আসার সম্ভাবনা থাকবে না। তাই অবশ্যই এটাও কিন্তু একটা কারণ জবা ফুলের গাছে কুড়ি ঝরে যাবে। তো বন্ধুরা, জবা ফুলের গাছে যদি এরকম প্রচুর পরিমাণে তোমাদেরকে কুড়ি পেতে হয় আর এরকম যদি সুন্দর সুন্দর ফুল তোমাদেরকে জবা ফুল গাছে পেতে হয় তাহলে কিন্তু আমার দেখানো এই টিপসগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে এবং অবশ্যই যে খাবারগুলো তোমাদেরকে বললাম এই খাবারগুলো তোমাদেরকে জবা ফুল গাছে সময় মতো প্রোভাইড করতে হবে। সময় মতো তোমরা যদি গাছে জল প্রদান করো, জবা ফুল গাছকে যদি দুবেলা ভরপুরভাবে জল খাওয়াও বা এদেরকে স্নান করিয়ে দাও এবং গাছের গোড়া যদি মাসে একবার করে তোমরা এই পটাশ সারের ব্যবহার বা মিশ্র সারের ব্যবহার করো তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই এটা গ্যারেন্টি দিয়ে তোমাদেরকে বলতে পারি তোমাদের জবা ফুল গাছেও কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে কুড়ি আসবে এবং তার জন্য কিন্তু তোমাদেরকে আলাদা কোণে করে কোনো ম্যাজিক্যাল খাবার তোমাদেরকে প্রয়োগ করতে হবে না। আমরা বলে থাকি বা আমরা অনেক সময় দেখে থাকি কিন্তু জবা ফুলের কিন্তু বেসিক্যালি কোনো ম্যাজিক্যাল খাবার নেই। আমরা যদি এই জবা ফুল গাছগুলোর যদি নর্মাল কিছু ট্রিটমেন্ট করি, যেমন সময় মতো একে জল প্রদান করা, সময় মতো গাছে মিশ্র খাবার প্রয়োগ করা, সময় মতো গাছে যেই খাবারটা দরকার সেটা পটাশ হোক, সেটা ম্যাগনেসিয়াম হোক, সেটা নাইট্রোজেন হোক, সেই খাবারগুলোকে যদি আমরা সময় মতো যদি গাছে প্রোভাইড করি তাহলে কিন্তু আমরা অবশ্যই প্রত্যেকটা জবা ফুল গাছে কিন্তু দেখো এরকম যেরকম আমার ফুল ফুটে আছে তোমরা কিন্তু তোমাদের জবা ফুল গাছে কিন্তু এরকম প্রচুর প্রচুর পরিমাণে ফুল দেখতে পাবে। তাই অবশ্যই আমার দেখানো এই টিপসগুলো, আমার দেখানো এই যে খাবারগুলো আমি তোমাদেরকে বলছি এইগুলো অবশ্যই তোমরা মেনটেনেন্স করে নিয়ে চলবে যারা আমাকে ফলো করছো, যারা পিকাস গার্ডেনিংকে ফলো করছো। এভাবে ধৈর্য দিয়ে এতক্ষণ ধরে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। এভাবে পিকাস গার্ডেনিংয়ের ভিডিওগুলো দেখতে থাকো, এভাবেই আমার দেখানো জবা ফুলের নিয়ে বিভিন্ন টিপসগুলো নিজেদের মাথায় অবশ্যই অবশ্যই
সমস্ত টিপসগুলোকে ফলো করতে থাকো, তাতে তোমাদের জবা ফুলের বাগানও প্রচুর প্রচুর পরিমাণে ফুল ফুটবে। দেখা হবে পরের ভিডিওতে আরও নতুন কিছু তথ্য নিয়ে, আরও নতুন কিছু ইনফরমেশন নিয়ে। ততক্ষণের জন্য আজকের মতো এখানেই সকলকে জানাচ্ছি নমস্কার।